বন্ধু সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, গণমাধ্যমে একটি নিউজ ভাইরাল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নোবেল ভারতের রিয়েলিটি শো থেকে উঠে আসা সারেগামা পা থেকে নোবেল। নোবেলকে চিনেন সবাই, যিনি গান গেয়ে যতটা আলোচিত সমালোচিত হয়েছে, তার থেকে আলোচিত সমালোচিত বিতর্কিত সমালোচিত হয়েছে তিনি বিভিন্ন কর্মকাণ্ডর মাধ্যম দিয়ে। তিনি বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে তিনি বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্নভাবেই তিনি ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন যে তিনি অ্যাক্সিডেন্ট করছেন, নাটকীয় কায়দায় বিভিন্নভাবে তার মাথা মণ্ডল ব্যান্ডেজ করে সেলফি উঠিয়ে তিনি ছবি পোস্ট করেছেন, এবং তিনি একটা নারীর সাথে গাঁজা খাওয়া অবস্থায় ছবি তুলে তিনি ফেসবুকে পোস্ট করেছেন, যেগুলো নোংরামির শেষ নাই। কিন্তু অবশেষে তিনি একটি পোস্ট করেছিলেন, তিনি নাকি বাবা হতে চলছেন, তার স্ত্রী সালসিলা তিনি নাকি মা হতে চলছেন, তিনি নাকি প্রেগনেন্ট, এমন একটি গণমাধ্যমে এমন একটি নিউজ তিনি তার ফেসবুক পেজে তিনি শেয়ার করেছিলেন, এমনটাই দেখা গিয়েছে বিগত দিনগুলো। এবং এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডর সাথে জড়িত এই নোবেল, এই নোবেল এই সালসিলাকে ভালোবেসে বিয়ে করে ফেলেন এবং বিয়ে করে তাদের মধ্যে সংসার হয়নি। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই সেপারেট থাকতেন, এবং এই সালসিলা তিনি বাবার বাসাতেই থাকতেন, এবং এমনকি লং টাইম চলে গিয়েছে যে তাদের মধ্যকার কোনো যোগাযোগ ব্যবস্থা হয়নি, যোগাযোগ হয়নি। এই সালসিলা অনেকবার চেষ্টা করেছিলেন যে যোগাযোগ করার জন্য, যোগাযোগই করা হয় না। এবং এই নোবেলের বিরুদ্ধে আরও অনেক খারাপপূর্ণ নিউজ চলে আসছে গণমাধ্যমে। এই নোবেল নাকি পরকীয়ায় আসক্ত, এবং বিভিন্ন খারাপপূর্ণ আচরণে একের পর এক তিনি আলোচনা সমালোচনার মধ্যে এসেছেন। এবং এই নোবেলের কুকৃত্তির কোনো শেষ নেই, একের পর এক যেন এই কুকৃত্তিগুলো মাধ্যমে ফ্লাস্ট হয়ে গিয়েছে, একের পর এক বাস্ট হয়ে গিয়েছে। এই নোবেলের স্ত্রী সালসাবিল তিনি বলতেছেন গণমাধ্যমে এসে যে এই নোবেল বিভিন্ন মানুষের নারীর সাথে পরকীয়ায় আকৃষ্ট এবং পরকীয়ায় আক্রান্ত, এবং তিনি মানসিকভাবে বিধ্বস্ত, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবেই পাগলামি করেন এই নোবেল। এই সালসাবিল অনেক সহ্য করেছে, অনেক সহ্য করে শেষ পর্যন্ত এই নোবেলকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে, এবং ইতিমধ্যে তার ডিভোর্স লেটার তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন। তিনি আগামী এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করবেন এই তার ডিভোর্স লেটারের সিগনেচারের জন্য, এবং এই ডিভোর্স লেটারের সিগনেচার না করলেও তিন মাস পরে অটোমেটিকলি এই এদের সালসাবিল এবং নোবেলের অটোমেটিকলি ডিভোর্স হয়ে যাবে। একটা মানুষ কতটা ক্ষুব্ধ, কতটা অতিষ্ঠ হলে যাকে ভালোবেসে বিয়ে করা যায় তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া যায়, তাকে ফাইনালি ডিভোর্স দিয়ে দেওয়া যায়। তবে এই নোবেল কতটা খারাপপূর্ণ আচরণ তার স্ত্রীর সাথে করেছেন, বিধায় এই নোবেলকে আজকে ডিভোর্স দিয়ে দিলেন তার স্ত্রী। তো বন্ধুরা, কিছুদিন আগে এই নোবেলের খুব একটি কর্মকাণ্ডের জন্য স্ত্রী সালসাবিল ক্ষুব্ধ হয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন, যেটি লাইভে এসে তাদের প্রেগনেন্সির ব্যাপারে একটি বক্তব্য দিয়েছিলেন। আমরা এখন সেই নোবেলের স্ত্রীর সেই বক্তব্যটি শুনব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই নোবেল তার স্ত্রীকে নিয়েও অনেক মশকরা করছে, অনেক মজা করছে, যার বিধায় আজকের শেষ পরিণতি হলো এই তার স্ত্রী তাকে নিজে হাতেই তাকে ডিভোর্স দিয়ে দিল। তো আমরা এখন সেই নোবেলের স্ত্রী সালসাবিলের মুখ থেকে সেই ভিডিও বার্তাটি এখন শুনব। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার আপু, থ্যাংক ইউ জানানোর জন্য। প্রথমত যেটা বলবো যে আমি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না, বা প্রেগনেন্সির ব্যাপারটা, এটা সম্পূর্ণই একটা পার্সোনাল ইস্যু প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা কাপলের জন্য এটা হচ্ছে একটা পার্সোনাল ইস্যু। তো
এটা যেহেতু পার্সোনাল ইস্যু, নোবেল যদি এটা নিয়ে কোনো রকম নোবেল যদি তার গানের কোনো রকম মার্কেটিং নাই করতে চায়, তো ও স্ট্যাটাস দিচ্ছে, আমি স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু ও আমার সাথে যোগাযোগ কেন করছে না? যে আমি তো জানি না যে আমি প্রেগনেন্ট, ওর স্ট্যাটাস দেখে আমি জানলাম যে আমি প্রেগনেন্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে যে আমি ওর সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছিলাম, ও তো আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করে নাই, ওপর থেকে সে মিথ্যা বলতেছে, আমি নাকি তাকে বলছি যে আমি অ্যাবর্শন করব, আমি তাকে অ্যাবর্শন করার হুমকি দিচ্ছি, এই সেই হ্যান ত্যান। তার সাথে তো আমার কোনো রকম কথাই হয় নাই, আমি তার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েও পারি নাই, তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করেছি, বলেছে যে ওরা নোবেলকে বলেছে যে আমার সাথে কন্ট্যাক্ট করতে, তবুও সে করে নাই। এখন নোবেলের কথা যেটা, যে আমি একটু ওর কথাগুলো বলি, যে ও ওর স্ট্যাটাসে ও লিখেছে যে লাস্টের দিকে লিখেছে যে সালসাবিল চেয়েছিল বাচ্চা নিতে, ঠিক আছে, তারপরে আবার বলেছে যে আমি নাকি তাকে বলেছি তুমি বাচ্চা, তুমি বাবা হওয়ার যোগ্য না, ঠিক আছে। তো আমি যদি বলি ওকে যে আমি ইচ্ছুক যে বাচ্চা নিতে, তখন আবার ও বলতেছে, আমি নাকি ওকে আবার বলতেছি যে সে নাকি বাবা হওয়ার ইয়া না, তার জন্য আমি অ্যাবর্শন করব। মানে আমার হেলথ, আমার ইয়া কি একটা মজা যে আমি তার সাথে বাচ্চা নিতে চাবো, আবার বাচ্চা হলাম বলো তুমি যোগ্য না, আমি অ্যাবর্শন করে ফেলি? মানে অ্যাবর্শন কি একটা মানে ফাইজলামি নাকি? আর আমার কি কোনো ধরনের ক্ষতি হবে না এই ক্ষেত্রে? কি আমার কোনো ধরনের ক্ষতি হবে না? কেউ কোনো মেয়ে কি ইচ্ছা করে কাজ করবে? আর আমার যদি আমি প্রেগনেন্ট হলাম তো কখনো অ্যাবর্শন শব্দটাও আনবো না, যেহেতু এটা একটা লিগ্যাল বেবি হবে। তো সেক্ষেত্রে তার সাথে আমার কোনো ধরনের কন্ট্যাক্টই নাই, আর সে বললো যে আমি নাকি তাকে ফোন দিয়ে হুমকি ধমকি দিচ্ছি যে অ্যাবর্শন করার। আবার সেই তার স্ট্যাটাসে লিখছে যে আমি নাকি বলছি যে আমি বাচ্চা নিতে ইচ্ছুক। এখন কাদা ছুঁড়ে ছুঁড়ে এটা আসলে করছে এটাকে। তারপর সে যেটা লিখেছে যে সম্ভবত প্রেগনেন্সি টেস্ট করালে হচ্ছে পজিটিভ আসতো, বাট পরে এতক্ষণ হচ্ছে হয়তো বা আমার ইয়াটা হচ্ছে হলো গিয়ে আমার এখন আর আমার যে বেবিটা পৃথিবীর আলো দেখতো হয়তো বা আসবে না, সম্ভবত ও অ্যাবর্শন করেছে। তো ওর সব কিছুতে সম্ভবত, যে সম্ভবত প্রেগনেন্সি টেস্ট করালে ইয়াতে পজিটিভ আসতো, তো ও যখন বলতেছে যে সম্ভবত পজিটিভ আসতো, তারপর আবার ও বলতেছে যে মনে হয় ও অ্যাবর্শন করে ফেলছে, মানে এইটার লজিকটা কি? যদি সম্ভবতই হয় যে সম্ভবত, তো তাহলে তো ও জানেই না, বা ও তো আমরা তো কোনো ধরনের টেস্ট নেই, ইয়ার পরে আমি টেস্ট নিয়েছি যেটা নেগেটিভ আসছে, আর ও বলতেছে যে আমি নাকি তাকে অ্যাবর্শন করার হুমকি দিয়েছি, আমি তাকে বলেছি যে তুমি বাবা হওয়ার যোগ্য না, এসব কথা কখন হলো? কারণ আমি তো তার পর্যন্ত রিচই করতে পারি নাই, তার জন্যই তো এই যে এই ওর যে স্ট্যাটাসটা দেওয়া। ও তো যাই হোক, ওর একটা পেজে ওর একটা ক্রাউড আছে, তারা দেখতেছে, আমার আত্মীয় স্বজন দেখতেছে, আমি কতটা পরিমাণে অস্বস্তি ফিল করতেছি যেখানে আমি বলতেছি না না আমি প্রেগনেন্ট না। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই নোবেলের স্ত্রী সালসাবিলের মুখ থেকে তার চমৎকারপূর্ণ বক্তব্যটি শুনলেন, যেটা হলো এই নোবেলকে কেন্দ্র করে। এই একটা মানুষ কতটা অতিষ্ঠ হলে এই ডিভোর্স নামক কার্যক্রম কনফার্ম করতে পারে। তো সব বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।